নির্বাচনকে সামনে রেখে সারা দেশে 338 ওসি এবং 268 জন ইউএনও কে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও মনোনয়ন ফেরাতে তৃতীয় দিনের মতো ইসিতে আপিল করছেন প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। অন্তরা, প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের আজকের চিত্রটা জানাবেন, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যে এখন পর্যন্ত আমরা যেটা জানি যে 158 জন ইউএনওকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, যেটা সকালের দিকেও আসলে আমরা জানতাম যে 110 জনকে অনুমোদন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন, তো সেই সংখ্যাটি আসলে এখন 158। আরেকটি বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত 100-এরও বেশি এখানে যে মনোনয়নপত্র দাখিল করেছে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দাখিল করেছেন 100-এরও বেশি জন, এবং এই তিন দিন মিলে প্রায় 300-এর মতো মানুষ আর কি মনোনয়নপত্র দাখিল করেছেন। এবং সব মিলিয়ে যে পরিবেশটি আমরা দেখতে পাচ্ছি, এখনও আর মানে সময়টা চলে গেছে, 4টার সময় শেষ সময় ছিল, কিন্তু তারপরেও যারা টোকেন নিয়েছেন, সেই টোকেন যতজন নিয়েছেন তারা চাইলে এখনও মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল দাখিল করতে পারেন। এবং সে কারণেই আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চলের যে বুথ রয়েছে, অর্থাৎ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, এই যে রংপুর, খুলনা, এই যে সকল অঞ্চল, যে 10টি অঞ্চল রয়েছে রাজশাহী অঞ্চল, এই 10টি অঞ্চলের জন্য যে আলাদা আলাদা বুথ গঠন করা হয়েছে, সেই বুথগুলোতে কিন্তু আসলে যারাই আপিল করতে চাইছেন তারা এখনও বিভিন্ন কাগজপত্র জমা দিচ্ছেন। এবং আপনি জানেন যে যারাই টোকেন নিয়েছেন তারা যেদিন টোকেন নিচ্ছেন আর সেদিনই তারা এই আপিল দাখিল করতে পারবেন বিষয়টা তা নয়, আজকে যারা টোকেন নিয়েছেন তাদের সবাই আসলে আপিল নাও করতে পারেন, আগামীকাল হয়তো বা তারা আপিল করবেন, এবং পরশুদিন পর্যন্ত যেহেতু সময় আছে তো এই সংখ্যাটি আসলে আরও বাড়বে। আর বেশিরভাগ প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের 1% যে ভোটারের স্বাক্ষর দরকার সেই স্বাক্ষরটি আসলে তারা দিতে পারেনি, এছাড়াও বিভিন্ন কাগজপত্র যে জমা দিতে হয় সেগুলো অনেকে জমা দিতে পারেনি, অনেকে ঋণ খেলাপির বিষয় আছে, কেউ কেউ আছেন যে যারা অন্য কেউ ঋণ নিয়েছিলেন তাদের জামানত হিসেবে ছিলেন, তো এই অন্তরাকে ধন্যবাদ।